হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন আমিও সুস্থ নিরাপদে আছি ভিওর্স টাইটেল দেখি বুঝতে পারছেন কেন আজকে চলে এসেছি মাছের বাজারে আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো রূপচাঁদা ফ্রাই দেশি স্টাইল এর জন্য আজকে সকালেই চলে আসলাম সন্ধ্যাখাড়া বাজারে মাছ কেনার জন্য ভিওর্স মাছ ভাজার জন্য প্রথমে মাছকে ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে এই জন্য আমরা প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবং মাছখান দিয়ে কেটে নেবেন যাতে মশলাটা ঠিকমতো ভিতরে যায় এবং মশলাটা মাছের সাথে মিশে যায় এবার মাছ মেরিনেট করার পালা মাছ মেরিনেট করার জন্য আমরা বেশ কিছু মশলা ব্যবহার করব আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর লেবু এবার মশলাগুলোকে একত্রে করে নিতে হবে এবং ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং মশলার মধ্যে সস ব্যবহার করতে হবে আপনার টমেটো সস ইউজ করেছি আপনারা যে কোনো ধরনের ইউজ কর সস ইউজ করতে পারেন যারা ঝাল বেশি খান তারা চিলি সসও ইউজ করতে পারেন এবং সস দেওয়ার পরে লেবু রসটা নিয়ে নিতে হবে মশলার ভেতরে এবার মশলাগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করার পর মাছের এপিট দু দুপিটেই ভালোভাবে মশলাটা মিশিয়ে দিতে হবে এবং ভিতরে মতো দিতে হবে যাতে মশলাটা ভিতরে যায় এবং মশলাটা ঠিক মতো মেশে মশলাটা যত ভিতরে মিশবে মাছের টেস্টটা ততই ভালো হবে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি মশলাটা মাছের সাথে মিক্স করবেন ঠিকমতো হাত দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে মাছটাকে ঠিক করে মশলায় মাখিয়ে নিতে হবে মাছগুলো সর্বনিম্ন দুই ঘন্টা পর্যন্ত আপনারা মেরিনেট করে রাখতে পারেন চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন এবার মাছ ভাজার পালা মাছ ভাজার জন্য প্রথমে একটি পাত্রে তেল নিয়ে তেলটাকে কিছুক্ষণ গরম করে নিতে হবে ভিউয়ার্স তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমাদের সেই মেরিনেট করা মাছগুলা দিয়ে দিতে হবে এবং পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত ভাজতে হবে মাছগুলোর দুই ঠিক মতো ভাজতে হবে ভিউয়ার্স কালারটা বাদামি রঙের হয়ে আসলেই উলটিয়ে অন্য সাইডটাও ভাজতে হবে ঠিকভাবে যাতে কালারটা একই রকম হয় যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দুটো তিনটে শুকনো তেরে ভেজে নিতে পারেন মাছের সাথে খেতে মাছ ভাজার সাথে খেতে খুবই ভালো লাগে শুকনো মরিচ ভাজা ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমাদের আজকে ডিশ উচ্চাদা ফ্রাই যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে ভিউয়ার্স খেতে খেতে বিদে নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম